গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগরিকা ফ্রম নাগাল্যান্ড। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং আমরাও মোটামুটি ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার আর কালকে বলেছিলাম অনেককে আজকে স্কুলে নিয়ে যাব কি না, ঠিকঠাকই ওয়েদারটা ভালো থাকলে নিয়ে যাব। তো সকালে ঘুম থেকে ওঠার পর দেখছি যে ভালো রোদ উঠেছে, তো ভাবলাম নিয়ে যাই। তো ওকে স্কুল থেকে দিয়ে এখন এসেছি, এখন নয় অনেকক্ষণ হয়ে গেছে। আসার পর একটু সময় বসেছিলাম, কারণ সিঁড়ি উঠানামা করে খুব পরিশ্রম লেগে যায় আর আজকে কাজের চাপও একটু কম আছে। কাজ ঠিকই আছে, মানে স্কুলের সময়টা বেড়েছে, ওদের তো এক্সাম শেষ, তো 1:40 ছুটি হবে, তো অনেকক্ষণ সময় হাতে আছে, তাই একটু রেস্ট করলাম বসে। আর রেস্ট করতে গিয়ে দেখো 10 বেজে গেছে। তো এদিকে বিছানাপত্র রয়েছে, সেগুলো গুছাবো। তবে বাসি কাজকর্ম হয়ে গেছে, সকালে স্নান করাও হয়ে গেছে আজকে, ওরা উঠেনি, তো ভাবলাম বাসি কাজকর্ম করে দিই। তারপর দেখছি ওরা উঠতে অনেকটাই দেরি আছে, মানে আমার 6:30 মধ্যে বাসি কাজকর্ম শেষ হয়ে গেছিলো, গটর মোছা পরিষ্কার করা। তো তারপর ভাবলাম, কাপড়ও ধোয়ার ছিল না আজকে, কালকে অনেক কাপড় ধুয়ে দিয়েছি, তো ভাবলাম স্নান করে নিই, 7:00 মধ্যে স্নান হয়ে যাবে। তারপরে এসে ওদেরকে খাওয়ার দাওয়ার দিলাম, অনেকের জন্য লাঞ্চ বানালাম। তো আর আমি কোনো কিছু খাওয়ার সময়ই পাইনি। আর এই যে দেখো বিছানাপত্র রয়েছে, কারণ বিছানা তো গুছাতে পারি না, ঘরের কাজকর্ম বাকি করেনি, ওরা ঘুমিয়ে থাকে তো বিছানা কী করে গুছাবো, তো সেই কারণে বিছানাটা থেকে যায়। আর ওরা উঠলে পরে তাড়াহুড়ো লেগে যায়, কারণ ওদেরকে খাওয়ার দেবো, ওরা রেডি হয়ে যাবে, তো সেই জন্য আর বিছানাটা গুছানো হয় না প্রত্যেক দিন। আর আজকে থেকে অনেকের স্কুল আবার ফুল ক্লাস হবে, মানে 1:40 পর্যন্ত, তো অনেকক্ষণ সময় থাকে। আসলে 1:40 হলে আমার একদিকে ভালো, আমার এই সময়ের ভিতরে সমস্ত কাজকর্ম হয়ে যায় এবং রান্নাবান্নাও ভালো মতো করে নিতে পারি, বরকে নিয়ে খাওয়ারও দেওয়া হয়ে যায়। আর এই 9:30 বেজে যায়, এক্সাম টাইমে কী হতো 9:30 বেজে যায়, আস্তে আস্তে আবার 11:00 মধ্যে গিয়ে নিয়ে আসো, তো দেরি হয়ে যেত, রান্নাবান্না করতে পারতাম না, কাজকর্ম করতে পারতাম না, এসে আর টায়ার্ড লাগতো, মানে খুব পরিশ্রম করে কদিন চালিয়েছি। যাই হোক, এখন আবার ঠিক হয়েছে। আসলে আজকের দিনটা না স্কুল বন্ধ রাখলেই পারতো স্কুল থেকে, কারণ ছোটো বাচ্চা তো, LKG UKG ক্লাস 1 নয়, তো বন্ধ রাখতেই পারতো, কিন্তু বন্ধ দেয়নি। অনেক স্টুডেন্ট আজকে আসেনি, বুধবারে এক্সাম শেষ হয়েছে, তো বৃহস্পতিবার এমনিতেই বন্ধ দিয়েছে, কারণ বড় ক্লাসের এক্সাম ছিল বলে ওদের ক্লাস হবে না, তো সেই কারণে ওদের বন্ধ ছিল। তো বৃহস্পতিবার বন্ধ ছিল, শুক্রবার দিন বন্ধ দিলেই পারতো, কেননা শনি রবিবার আবার বন্ধ। তবুও বারবার বলে দিয়েছে নিয়ে যাওয়ার জন্য, আবার কালকে নোটিশ পাঠিয়েছে মোবাইলে যে যাওয়ার জন্য বাচ্চাদেরকে নিয়ে, তো সেই কারণে ভাবলাম না চলে যাই, তো দিয়ে এসেছি। আর এখন রান্না করবো, ঘর গুছাবো, আর বরকে তারপর খাবার দাবার নিয়ে যাবো। এখন থেকেই ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করবো ভালো লাগবে। স্নান হয়ে গেল, তার মানে অনেক বড় একটা কাজ হয়ে গেল। প্রত্যেক দিন আমরা যেরকম রান্না করা, বাসন মাজা, ঘরে কাজকর্ম করা, মানে কাজগুলো করি, ঠিক সেরকমই স্নান হচ্ছে একটা কাজ। সেটা হয়ে গেলে মনে হয় যেন অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন, নিজেকে অনেকটা হালকা লাগে। আর আজকে সকালবেলা কাজকর্ম শেষ হয়ে গেছিলো, ওরা ঘুমে থাকতে থাকতেই, তো ভাবলাম স্নানটাও সেরে নিই, ওরা উঠলে পরে অন্য কাজকর্ম করব। কারণ স্নান সেরে নিলাম মানে নিজেকে অনেকটাই পরিষ্কার লাগে এবং ঘরের কাজকর্ম করতেও এনার্জি পাই। তো এখন বিছানাটা গুছিয়ে নেব, বিছানা গুছিয়ে তারপর কিছু কাপড় ভাঁজ করে ঢুকিয়ে রাখার আছে, তো সেগুলো রাখবো। এই যে ব্ল্যাঙ্কেটটা দেখতে পাচ্ছ, এটা ধুয়ে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে, ভাবলাম ঢুকিয়ে রেখে দিই, নাহলে আবার নোংরা হয়ে যাবে। সাদা জিনিস তো, সাদা এমনিতেই খুব তাড়াতাড়ি নোংরা হয়। আর এই ব্ল্যাঙ্কেটটা শুধুমাত্র শীতকাল আসলে পরেই আমরা গায়ে দেই, নাহলে ঢুকিয়ে রেখে দিই, কারণ ধোয়াটা অনেকটাই কষ্ট, আর সবসময় রোদ উঠে না, জল থাকে না, সমস্যার জন্য এটা তেমন একটা ইউজ করা হয় না। আসলে কিনেই ভুল করেছি, দেখে প্রথমে খুব ভালো লেগেছিলো, তো কিনে নিয়েছিলাম, এখন মনে হচ্ছে যে অন্য রঙের কিনলে ভালো ছিল, এত তাড়াতাড়ি ময়লা হতো না। আর এই মশারিটা আর ধোয়া হয়নি, এই যে শীতকালে পেতেছিলাম সেই রয়েছে, আর ধুয়ে রাখা হয়নি। আর ওই দিনও রাতের বেলা বরকে বের করে দিতাম, মনে নেই, আর বরও ধুয়ে দেয়নি, তো সেই কারণে ওইটা নিচের যে ব্ল্যাঙ্কেটের কাভারটা ছিল সেটার মধ্যে রেখে দিলাম। এই ব্ল্যাঙ্কেটের যে কাভার বলছি, মানে যে ব্যাগগুলোর মধ্যে থাকে আর কি, সেগুলো দুটো আমাদের, একটা বড়ো একটা ছোটো, বুঝতেই পারছো, বড়ো ব্ল্যাঙ্কেটটার জন্য বড়োটা এবং ছোটোটার জন্য ছোটোটা, সেগুলো ফেলি না কখনও, একটু গরম ফেলে, তো বিছানাটা খালি রাখার জন্য, খালি থাকলে দেখবে ভালো লাগে, তো সেই জন্য এগুলো যখন গরম পড়ে তখন রেখে, মানে ঢুকিয়ে রেখে দিই। আর এখানে দেখো আমি রান্না করব, তো আজকে সয়াবিন আলু দিয়ে তরকারি করব, আর সাথে করব লাউ ভাজা আর শুটকি চাটনি। তো ভাবলাম সয়াবিন আলু সাধারণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আসলে আমরা সবসময়ই এই সাধারণ খাবার দাবার খাই, একদম হালকা পাতলা খাওয়ার চেষ্টা করি, তো সেই জন্য ভাবলাম মধ্যে মধ্যে রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো আজ
আজকে দেখো আমি সয়াবিন আলু দিয়ে তরকারি করব, তার জন্য আলু সেদ্ধ করতে বসিয়েছি। আর সয়াবিনগুলোকে আগেই সেদ্ধ করে নিয়েছিলাম হালকা একটু নুন দিয়ে। আর এখানে আমার লাউ ভাজাটা হচ্ছে, তো লাউ ভাজাটা হয়ে গেলে তারপর আমি সয়াবিন আলুর তরকারি করব। তো এই যে দেখো লাউ ভাজাগুলো নামিয়ে নিয়েছি, আর এখন সয়াবিন আলুর তরকারি করব। তো আলুগুলোকে ভেজে নেব, সয়াবিনগুলোকে ভেজে নেব নুন হলুদ দিয়ে। আর তারপর সব রকমের মশলা বেটে নিয়েছিলাম, রসুন, তারপর কাঁচা লঙ্কা, আদা আর গরম মশলা বেটে নিয়েছি, তো সেগুলো দেব। আর এই যে নুনের কৌটোটা দেখতে পাচ্ছ, সেটা আমরা বাড়ি থেকে এনেছিলাম। কখনো খাওয়াতে বসার পর নুনের প্রয়োজন হয়, তো সেই সময় কি হয়, এই যে যে পাত্রটা থেকে নিয়ে রান্না করি সেটা থেকে নেওয়া সমস্যা হয়ে যায়, তো সেই জন্য একটা পাত্র কিনেছিলাম আর কি। কিন্তু এটাতে এই গরমকাল আসলে পরে আর কি জল, মানে নুনগুলো কীরকম একটা জল জল হয়ে যায়, তো সেই কারণে কালকে ধুয়েছিলাম, ধুয়ে সেটাকে শুকিয়েছি এবং আজকে আবার নতুন করে নুনটা ঢুকিয়ে রাখলাম। আর এখানে আমি সবজিটা বসিয়ে দেবো, তার জন্য দেখো জিরে ফোড়ন দিলে খুব ভালো হতো, কিন্তু আজকে গোটা জিরে ঘরে ছিল না, তো সেই কারণে জিরে ফোড়ন দেইনি। পাঁচ ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, আর এই যে দেখো একটা কাঁচা লঙ্কা দিলাম। এই কাঁচা লঙ্কাটাতে কিন্তু অতিরিক্ত ঝাল, তো সেই কারণে শুধু একটাই দিয়েছি, আর মানে কাঁচা লঙ্কা বাটা দেইনি। আগে হয়তো বলে দিয়েছি যে বাটা দিয়েছি, আজকে বাটা কাঁচা লঙ্কা দিইনি, শুধু আদা রসুন বেটেছিলাম। তারপর পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব, খুব একটা লাল লাল করে ভাজবো না, মোটামুটি একটা ভেজে নেব, একেবারে বেরেস্তার মতো লাল করে ভাজবো না। এই যে দেখো মোটামুটি ভাজা হওয়ার পর আদা রসুন আর ধনে সাথে বেটেছিলাম, তো ধনেটা দিয়ে দিলাম। সয়াবিন তরকারিতে দেখবে ধনে দিলে কিন্তু ভালোই লাগে, আগে আমরা ধনে দিতাম না, মানে জানতাম না তখন, কিন্তু যখন থেকে জেনেছি যে ধনে দেওয়ার পর খুব ভালো লাগে খেতে, একবার খেয়ে দেখেছিলাম, তারপর থেকে ধনে দিয়েই করি এবং খুব ভালো লাগে। তারপর দেখো এর মধ্যে আমি টমেটো দিয়ে দিয়েছি, সাথে সব রকমের গুঁড়া মশলা দিয়ে দেবো, নুনটাও দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি, কারণ খুব কম তেলে রান্না করছি তো নিচে লেগে যাবে। তো জল দেওয়ার পর টমেটোটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। টমেটোটা সেদ্ধ হওয়ার পর মশলাটা পুরোপুরি কষিয়ে নিয়েছি, তারপর আমি ভেজে রাখা সয়াবিন এবং আলু দিয়ে দিলাম, এবং এটাকে হালকা এই 5-6 মিনিট ধরে ভেজে নেব। যখন জিনিসটা ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপর আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আর এই যে দেখো জল দিয়ে দিয়েছি, আমার তরকারিটা উতলে গেছে একদম, শেষে এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো, দিয়ে সেটাকে নামিয়ে নেব। তো আজকে দুপুরের খাবারে আছে আলু সয়াবিনের তরকারি, এখানে কালকের নিরামিষ সবজিটা আছে যেটা অনেকের জন্য বানিয়েছিলাম, সাথে একটু বেগুনের সবজিও আছে, লাউ ভাজা, কালকের বাঁধাকপি ভাজা, আর এই যে এখানটায় দেখো শুটকি চাটনিটা করে নিচ্ছি। ঠিক দেড়টা বেজে গেছে আর আমার রান্না হয়ে গেছে। এই যে দেখো এখানটায় বরের জন্য টিফিনটা নিয়ে নিয়েছি, আর এখন বেরিয়ে পড়বো, রান্নাবান্না সব কিছু করে এই যে এই জায়গাটাতে রেখে দিয়েছি, আর রান্নাঘরটা পুরোপুরি এখনও ক্লিন করা হয়নি, গ্যাসের উপরে রয়েছে কড়াইটা, কড়াইটা মাজবো এসে, আর গ্যাসটা পরিষ্কার করবো এসে খাওয়া দাওয়া করে তারপরে। তো এখন অনেককে আনতে চলে যাই, এসে পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আসার সময় বর দোকানে ডেকেছিল, তো এই যে দেখো লিচি দিয়ে দিয়েছে, লিচি কিনে রেখেছিল, আরও একটা জিনিস আছে তো সেটাও দিয়ে দিয়েছে, একটু পরে তোমাদেরকে ঘরে গিয়ে দেখাচ্ছি। তো স্কুল থেকে এসে গেছি, এসে শুধু হাত পাটা ধুয়েছি, অনেক হাত পা আজকে আর ধুলো না, কারণ ওর বাপ্পা লিচি দিয়ে দিয়েছে, আর লিচি দেখে তো আর অ হয়ে গেছে, মানে লিচি খাবে আর হাত পাও খুলবে না, হাত পাও ধুবে না, ড্রেসও খুলবে না, এরকম করছে। তো একটা লিচি দিয়েছি শুধু হাতটা ধুয়ে, লিচিটা খাচ্ছে এবার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এখানে দেখো বর দোকানে ডেকেছিলো একটু আসার সময়, তো ঢোকার পর এই যে একটা কুরিয়ার এসেছে, দেখে নি এটা কি, বর আমাকে বলেও নি এটার মধ্যে কী আছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কি আছে, আমি নিজেও জানি না এটার মধ্যে কি আছে, কি হবে এটা বুঝতে পারছি না। এটার মধ্যে হচ্ছে একটা বেড কভার, এই যে দেখো বেড কভার আর বালিশের কভার। আর পাপা ডাকতেছে তো, এই যে দেখো এই বেড কভারটা, বেবি পাপা ডাকছে তো, কি ক্যামেরাতে ডাকছে শুন, আমার বরের সাথে কথা বলছি ওইখানে ক্যামেরার মধ্যে, বর কথা বলছে তোমাদেরকে দেখাই। কার সাথে কথা বলছিস? পাপা কোথায়? দেখাতে লাগিয়েছিলাম কি আর কি দেখালাম। তো এই যে দেখো এই বেড কভার, আমি মিশোতেও এটা দেখেছি, আমার বর হয়তো অন্য কোনো অ্যাপ থেকে অর্ডার করেছে, তেমন একটা ভালো আসেনি, মোটামুটি ভালোই এসেছে, জানি না ধুলে পরে কি হবে, মনে হচ্ছে কালার
চলে যাবে, তেমন একটা ভালো আসেনি বেড কাভারটা। আর অনিকবাবু এই যে দেখো, এখন আর বিছানাতে উঠবে না যতক্ষণ পর্যন্ত হাত পা না ধুয়ে দেব। তো চলো হাত পা ধুয়ে খাওয়া দাওয়া করে নিই, পরে বিকেলবেলা আবার তোমাদের সাথে কথা আছে। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে ভিডিও যখন এডিট করছিলাম ব্যাকগ্রাউন্ডে বৃষ্টির আওয়াজ হয়তো আসতে পারে। আর এখন বিকেল নয়, সন্ধে হয়ে গেছে, 7টা মতো বাজে। টানা 1.5 ঘন্টা অনিককে পড়িয়েছি, কারণ আজকে শুক্রবার আর শনি রবি ওর ছুটি বলতেই পারো। শনিবারে কখনো পড়াই আবার কখনো মিস হয়ে যায়, রবিবার তো পুরোপুরি ছুটি নেই, তো সেই কারণে ও ভালোভাবে পড়েছে। কারণ জানে যদি এখন ভালোভাবে না পড়ে তাহলে মা তো পাপা আসলে বলবে যে আজকে অনিক ভালোভাবে পড়াশোনা করেনি, তো ওরা টিভি মোবাইল দেখা ভালোভাবে হবে না। আর বইগুলো সরিয়ে নিয়েছি কারণ লিচি খাচ্ছি, তো মানে রসগুলো পড়বে, তো সেই কারণে বইগুলো সরিয়ে নিয়েছিলাম। ওর কিন্তু পড়া এখনও বাকি আছে, শেষ হয়নি আর কি। আর একটু আগে ওকে টিফিন দিয়েছি, প্রত্যেক দিনের মতো চিড়া মুড়ি দুধ। আসলে ওকে সবসময়ই সাধারণ খাবার দাবারগুলো খাওয়াই, কারণ আমরাও সবসময় সাধারণ খাবার দাবার, বাইরের খাবার দাবার তেমন মানে হয় না বললেই চলে। অনেক তো একদমই অভ্যস্ত নয় বাইরের খাবার দাবার খেতে, তবে মধ্যে মধ্যে হয়ে যায় কখনো বাইরের খাবার, মানে এই কদিন ধরে হচ্ছে আর কি। না হলে সমস্ত কিছু কিন্তু আমি ওকে ঘরের মধ্যেই বানিয়ে খাওয়ানোর চেষ্টা করি। কারণ হচ্ছে তোমরা দেখবে আমি অনেক সময় এগরোল বানাই, পিৎজা বানাই, তারপর হচ্ছে চাউমিন, যা যা বাইরের খাবার এখানে সব কিছু পাওয়াও যায় না। আর যতটুকু নিজে পারি ছেলেকে করেই খাওয়াই, কারণ বুঝতেই পারছো বাইরের খাবার দাবারটা তেমন একটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, তো সেই কারণেই সবসময় এরকম করি। আর সবাই সাধারণত সাধারণ খাবার দাবার খাওয়াটাই খুব ভালো। আর এখানে দেখো একেবারে রাত 8টা সাড়ে 8টা হবে বাজে, তখন চলে এসেছি, তো অনিককে আবার পড়াতে বসালাম, খাওয়া দাওয়া হয়ে গেছে এর মধ্যে আমাদের, কিন্তু অনিকের পড়াটা কমপ্লিট হয়নি। যখন দেখাচ্ছিলাম লিচি খাচ্ছি তারপরেই আমার বর চলে এসেছিলো, তো বর আসাতে আর মানে পড়াতে ওর বসা হয়নি, পাপার সাথে একটু খেলাধুলা করলো, মধ্যে একটু টিভি দেখেছে, তারপর খাওয়া দাওয়া করে এখন একেবারে বসেছে, আবার একটু সময় পড়বে 1.5 ঘন্টা মতো পড়ে তারপর ঘুমিয়ে পড়বো। আর আজকে দুপুরে যা দেখিয়েছিলাম তাই দিয়েই আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে অনেকক্ষণ, এখন রাত 9টা বাজে, আমরা 8:30-এর মধ্যে খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে তারপর অনিককে পড়ানোটা শেষ করলাম, কারণ ও আজকে ঘুম থেকে উঠতে দেরি করে নিয়েছিল সন্ধ্যাবেলা, তো সেই জন্য দেরি হয়ে গেছে ওকে পড়াতে বসাতে। এখনও ও পড়ছে, এই যে দেখো পড়ছে, আর বড় ওইদিকে মোবাইল দেখছে। আর আজকে বাইরে দাঁড়িয়ে কথা বলছি তার কারণ আমাদের ঘরের লাইটটা বাইরে আনা হয়ে গেছে, মানে বাইরের লাইটটা খারাপ হয়ে গেছিলো, তো বড় ঘরের লাইটটা বাইরে এনে লাগিয়েছে। আর খুব পাওয়ার লাইটটার মানে একদম পরিষ্কার হয়ে গেছে, যেহেতু বাইরের ওয়ালগুলো সাদা কালারের, তো সেই জন্য মানে বাইরেটা ঘরের ভিতরে যেরকম লাইটটা থাকলে পরে পরিষ্কার লাগতো তার থেকেও বেশি পরিষ্কার লাগছে, খুব ভালো লাগছে। তো মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে তোমাদের সাথে একটু কথা বলি। আর এই যে দেখো ঘরের ভিতরে তো দুটো লাইট জ্বালানো আছে, তো সেই কারণে ঘরের ভিতরটাও আলো আছে। আর এই লাইটটা আর কি আজকে আনা হয়েছে, এটা লাইট গেলে পরেও জ্বলবে, মানে চার্জ হয়ে যাবে। এই যে লাইট জ্বলছে এখন, চার্জ হচ্ছে। আর কি হয়েছে আসবো দাঁড়াও, তো চার্জ হচ্ছে, আর যখন লাইট যাবে আর কি তখনও এটা জ্বলবে। তো অনেকদিন ধরেই ভাবছিলাম এরকম একটা লাইট আনবো, কিন্তু কি হয়েছে বলো না, আমি বসো না তুমি, আসছি আমি। তো আনা হচ্ছিলো না কালকে, ভাগ্যিস মানে বাইরের লাইটটা খারাপ হয়েছে, তো সেই কারণে একটা লাইট আনা হয়েছে। আসলে দেখবি আমাদের এই আনছি আনবো এরকম করে করে অনেক দিন চলে যায়, যেটা দিয়ে চলছে সেটা দিয়ে চালিয়ে নেওয়ার চেষ্টা করি, তো সেরকমই হচ্ছিলো আমাদের। যাই হোক এখন মানে এটা আনাতে ভালোই হয়েছে, যখন লাইট চলে যায় তখন এই লাইটটা জ্বলতে থাকে। তো ভাবছি রান্না করেও এরকম একটা লাইট লাগিয়ে নেব, কারণ চার্জার লাইটটা কি হয় জানো তো, সারাদিন চার্জ দিলেও কখনো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা এর বেশি জ্বলে না, আর এখানে তো শীতকালে খুব বেশি লাইট যায় তখন খুব একটা সমস্যা হয়ে যায়, তো সেই কারণে এরকম একটা লাইটের খুব দরকার ছিল, তো সেটা আনা হয়ে গেছে। আর কভার আর বালিশের কভার এগুলো এখানেই রেখেছি দিয়েছি, কারণ না ধুয়ে তো এগুলো ব্যবহার করতে পারবো না, আর খুব একটা ভালোও আসেনি আমার, দেখে মনটা খারাপ হয়ে গেল। তো যাই হোক বর বলছে যেটা এসে যে কদিন ইউজ করো না, কি আর হলো, কত এরকম খারাপ জিনিস চলে আসে অনলাইনে, তো সেগুলো কি আর রিটার্ন করা হয়, খুব কমই আমাদের রিটার্ন করা হয়, রেখেই দিই যেটা আসে সেটা। তো বলছে কদিন ইউজ করো, এমনিতেও তো 2 মাস 1.5 মাসের বেশি যায়ই না একটা বেড কভারে, সুতির বেড কভার হলে অনেক দিন যায়, 5-6 মাস চলে যায়, কিন্তু কী হয় জানো তো, সুতির বেড কাভারগুলো কালার একদম ডিসকালার হয়ে যায়, আর এই যে এগুলোকে হয়তো পলিস্টার না কিছু একটা বলে,
তো পলি কটন লেখা থাকে দেখেছি আমি সবসময়, তো সেগুলো আর কি কালার তো ঠিকই থাকে কিন্তু ফেটে যায় কখনো, আবার এই লুমলুম উঠে যায়, তো সেটা ভালো লাগে না। তো আমি দুটো বেটকাভারই ইউজ করি, মানে কখনো সুতিরটা ইউজ করি আবার কখনো ওইটা ইউজ করি। তো ইচ্ছে আছে মানে সুতির আনবো, তো আমি বুঝতে পারি না জানো তো, সুতিরগুলো তো প্রথমে ভালো থাকে কিন্তু একবার বা দুবার ধুয়ে দেওয়ার পর খারাপ হয়ে যায়, মানে কালারটা একদম খারাপ হয়ে যায়। তো আমরা এখন একটা বুদ্ধি লাগিয়েছি যে সুতির বেটকাভারগুলো খারাপ হলে ফেলে দেবো না, কারণ এখানে কোথায় রাখবো, ঘরগুলো তো ছোটো ছোটো আর জামা কাপড়ে এমনিতেই ভর্তি হয়ে গেছে, আরও যদি এই বেডকাভারগুলো রাখি তো প্রত্যেকবার কী করি বাড়িতে যাওয়ার সময় নিয়ে যাই, তো বাড়িতে তো অনেক বেডকাভার লাগে কারণ বুঝতে পারছো লোকজনও বেশি, তো নিচে এগুলো পেতে রাখা হয় কি রাতের বেলা, এই ডিসকালার যেগুলো থাকে এগুলোর মধ্যে ঘুমানো হয়, দিনের বেলার জন্য উপরে একটা ভালো বেডকাভার পেতে রেখে ঘুমানো হয় মানে রাখা হয় আর কি। তো সেই জন্য ভাবলাম এমনিতেও এক বছর যাবে বাড়ি করে, তো এক বছর চলে যাবে, আরও বেশিও যাবে হয়তো, এত ভালো কাপড় থেকে কিন্তু কালারের জন্য খারাপ লাগে। আর এখানে এই ডিসকালারগুলো ভালোও লাগে না, এই যে বিছানার মধ্যে যেটা পাতা সেটাও অল্প ডিসকালার হয়ে গেছে, তো আমার বোনের খুব ভালো লাগে, মানে ও কটনের বেড কাভারে ঘুমাতে খুব পছন্দ করে দিনের বেলা, এমনিতে তো এটা উঠিয়েই ঘুমাই, নিচে আর একটা বেড কাভার আছে, তো ও বলবে এটা পেতে রাখো একদম বিছানাটা টান টান থাকে, ও যে অন্যগুলো পাতলে পরে একটু খুচখুচ হয়ে যায় না ওর, সেটা ভালো লাগে না, তো সেই জন্য বলবে এটাই পেতে রাখো, একটু কালার গেলেও কিছু হবে না, আমরাই তো ঘরে আছি, তো এটাও পাতি ওর মনটাও রাখি, আর আমার যখন ইচ্ছে হয় তখন অন্যগুলো পাতি আর কি। তো যাই হোক এখন অনেক কথা বলে ফেললাম, অনিক বাবুকে এখন পড়ানো শেষ করবো, আরও আধা ঘন্টা মতো ওকে পড়াবো, 9:30 বা 9:45 পর্যন্ত, তারপর ঘুমাবো। আর এই যে কাপড়গুলো আছে সেগুলো ভাঁজ করে রাখতে হবে, এমনিতেই রেখে দিয়েছিলাম স্কুল থেকে আসার পর, ঠিক করে রাখিনি, তো এখন এগুলোকে ভাঁজ করে রাখবো। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করে দেবো, যদি ব্লগটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। কালকে আবার দেখা হবে আরও একটা নতুন ব্লগে, আজকের মতো এখানেই টাটা এন্ড গুড নাইট।